দফার ভোট সামনে রেখে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চলছে জমজমাট প্রচারণা। নিজেদের প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দার্জিলিংয়ের রাজনৈতিক দলগুলো। বৃহস্পতিবার নিজেদের প্রার্থীকে জয়ী করতে প্রচারণা চালায় রাজ্যটির বাম দল সিপিআই। ভোট উৎসবের আগে ব্যানার বেলুন নিয়ে প্রচারণায় অংশ নেয় দলটি। তবে নির্বাচনের কারণে খানিকটা ভাটা পড়েছে দার্জিলিংয়ের পর্যটন শিল্পে। বিশেষ করে পর্যটনের এই মৌসুমে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সেখানকার স্থানীয়রা। তবে পর্যটকদের বাড়তি ভিড় না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট সামনে রেখে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে চলছে জমজমাট প্রচারণা। দার্জিলিংয়ের গোড়াবাড়ি থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। সুব্রত, নিচে এ আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটির নাম গোড়াবাড়ি। আমার পেছনে একটি ধোঁয়ার মতো দেখতে পাচ্ছেন, আসলে এটি মেঘ। কিছুক্ষণ আগেও আমরা এখানকার যে পরিবেশ, আশেপাশে পাহাড় এবং মেঘ আরও স্বচ্ছ দেখতে পেয়েছি, কিন্তু আস্তে আস্তে দৃশ্যমানতা কমে আসছে। ঠিক এরকমই মানে সময় যত ঘনিয়ে আসছে লোকসভা নির্বাচনের, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও কিন্তু আরও বেশি বেশি করে প্রচার প্রচারণার যে ঝোঁক, যে এখানকার যে পরিবেশ, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সরগরম হয়ে উঠেছে। এই ঘন মেঘের মধ্যেও কিন্তু আজকে সকালবেলা আমরা দার্জিলিং স্টেশনের পাশে দেখতে পেয়েছি এখানকার সিপিএমের যে প্রার্থী সমন পাঠক, তার একটি বিশাল মিছিল। আপনাকে জানিয়ে রাখি যে এই দার্জিলিং যে আসনটিতে এখানে আমরা ভোটের যে খবর, আগের যে খবর, পরিস্থিতির যে খবরটা আমরা সংগ্রহ করতে এসেছি, সেখানে কিন্তু আমরা দেখে এখানে একটি বর্ণময় রাজনৈতিক চরিত্র দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে দার্জিলিংয়ে কিন্তু বেশ কয়েক বছর ধরেই পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন কিন্তু হয়ে আসছে, এবং এখানে রাজনীতিকদের মধ্যে প্রধান যে চিন্তার কারণ সেটি হচ্ছে গোর্খাল্যান্ড ইস্যু। গোর্খাল্যান্ডের ইস্যুতে রাজনৈতিক দলগুলোর যেদিকে সমর্থন থাকবে, এখানকার অধিকাংশ ভোটাররা কিন্তু গোর্খাল্যান্ডের পক্ষে আছেন। এবং আজকে যে আমরা সমাবেশটা দেখেছি সকালবেলা বামপন্থীদের, সেখানে যে সুমন পাঠক যে বামপন্থীদের প্রার্থী হয়েছে, তিনি কিন্তু এর আগে গোর্খাল্যান্ড ইস্যুকে সমর্থন জানিয়েছিলেন। সে কারণে তার মিছিলও কিন্তু আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষ, এবং গোর্খাল্যান্ডের দাবিতে যারা দীর্ঘদিন আন্দোলন করেছে তাদের মুখও কিন্তু আমরা দেখতে পেরেছি। এছাড়া এখানে আরেকটি ইস্যু রয়েছে, সেটি হচ্ছে এখানকার যে ভূমিপুত্র, মানে দার্জিলিংয়ের স্থানীয় এখানকার জন্মসূত্রে কারা আছেন। যেমন বিজেপি এখানে প্রার্থী করেছে রাজু বাস্তুকে, দাবি করা হচ্ছে তিনি ভূমিপুত্র। আবার তৃণমূল দাবি অমর সিং রায়কে ভূমিপুত্র হিসেবে দাবি করেছে। তো এই ছিল শফিক দার্জিলিং আসনের লোকসভা নির্বাচনের আগের যে মুহূর্তের সর্বশেষ। দার্জিলিং থেকে লোকসভা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য।